মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত কচুয়ার যুবকের দাফন সম্পন্ন। মালয়েশিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত চাঁদপুরের কচুয়া দুর্গাপুর গ্রামের অধিবাসী মকবুল হোসেন চৌধুরীর পুত্র সাবেক ছাত্রলীগ নেতা রাজীব চৌধুরীর মরদেহ জানাজা শেষে দাফন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা দুর্গাপুর গ্রামে অসংখ্য মুসল্লিদের উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। রাজীব চৌধুরী গত 17 ডিসেম্বর বাংলাদেশ সময় বিকাল 3টায় মালয়েশিয়ার প্যানাং জেলার অটোসিটি এলাকায় ডিউটি শেষে বাসায় ফেরার পথে এক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন। এর 5 দিন পর তার লাশ দেশে আনা হয়। জানাজায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ ইউনুস মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রুহুল আমিন, ইউপি সদস্য আব্দুল জব্বার মোল্লা, সাবেক ইউপি সদস্য বোরহানউদ্দিন মোল্লা, মরহুমের বড় ভাই শহীদুল্লাহ চৌধুরী ও মিজান চৌধুরী সহ আরো অনেকে। জানাজার নামাজ পড়ান প্রয়াত রাজীব চৌধুরীর ছোট ভাই হাফেজ মাওলানা সাইফুল ইসলাম।